শিল্পাঞ্চল গাজীপুরের পোশাক শ্রমিকদের বাড়ি ফেরার আয়োজনটা থাকে ভিন্ন রকম। অনেক সময় কারখানা কর্তৃপক্ষ বা নিজেদের ব্যবস্থাপনায় একই অঞ্চলের শ্রমিকরা একসাথে বাড়ি ফেরেন। গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। ঈদে নাড়ি টানে যারা বাড়ি ফিরতে যাচ্ছেন, গতকাল থেকেই আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় ছিল, আজকে তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। গতকাল সকল কারখানা ছুটি হওয়ার কারণে মানুষ যারা এখানে অবস্থান করছিলেন তারা নাড়ির টানে বাড়ি ফিরে যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। তবে এবার মেট্রোপলিটন পুলিশের সতর্কতার কারণে এবং তাদের পরিশ্রমের কারণে কিন্তু মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন এমনটি জানিয়েছেন বেশ কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার যানজট তেমন একটা রাস্তায় তাদের বিড়ম্বনার শিকার হতে হয় নাই। গতকালকে দুপুরের পর কিছুটা যানজট থাকলেও বিকেলে সেটি আমরা দেখেছি যে তেমন একটা যানজট কালকেও লক্ষ্য করা যায়নি। অর্থাৎ গতকাল ছুটির পর থেকেই মানুষ কিন্তু তাদের গন্তব্যে যাত্রা শুরু করেছে। সারা রাত ভোর তার মানুষকে আমরা দেখেছি যে বিভিন্ন রিক্সা, অটোরিক্সা, পিক আপ, বাস ভাড়া করে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আজকে সকালে এই পর্যন্ত আমরা তেমন কোনো যানজটের খবর পাইনি। মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষ নিরাপদে নিয়ে এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে যাচ্ছেন। এছাড়া চন্ডা থেকে টাঙ্গাইল এলাকা পর্যন্ত যে দীর্ঘ যানজটের কবলে পড়ছে এই বছর সেটিও আমরা লক্ষ্য করিনি, রাস্তা একেবারেই ফাঁকা।